আমাদের পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় অমিত শাহজি ভাটপাড়ায় যে ঘটনাটা ঘটেছে তার জন্য খুবই দুঃখিত, আর তার সঙ্গে সঙ্গে যারা মারা গেছে তার জন্য দ্রবিত। তো উনি একটা 3 সদস্য দল ভাটপাড়ার নিরীক্ষণ করার জন্যে পাঠিয়েছেন, আর যারা মারা গেছে তাদের বাড়ির পরিবারদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়ে আর ওই এলাকার একটা বিস্তারিত রিপোর্ট কী এমন ঘটেছিল যার জন্য পুলিশকে গুলি চালাতে হলো, যার মধ্যে এই দুইজন নিহত হয়েছেন, আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন, আর একটা সন্ত্রাসের পরিবেশ গড়ে উঠেছে তার উপরে একটা বিস্তৃত রিপোর্ট চেয়েছেন। আমার সঙ্গে, আমি SS আলুওয়ালিয়া, আমার সঙ্গে আছেন সত্যপাল সিংজি, উনি উত্তরপ্রদেশের MP, প্রাক্তন পুলিশ কমিশনার বোম্বে, আর আমার সঙ্গে আছেন বিষ্ণু দেয়াল রামজি, উনি হচ্ছেন প্রাক্তন DGP ওয়েস্ট ঝাড়খণ্ড, আর উনি ওখানকার সাংসদ। তো আমরা এই সদস্য দল তাদের সঙ্গে, আমাদের যে প্রতিনিধি ওখানে অর্জুন সিং আছেন ওনাকে নিয়ে ওই এলাকায় গিয়ে ওই পরিবারের সঙ্গে আমরা দেখা করব, দেখা করে এসে আমরা আমাদের রিপোর্টটা সাবমিট করব। পরিবারের সদস্যরা CBI তদন্তে দাবি করেছে গতকালই। আমরা তাদেরকে তাদের কথা শুনে যে রিপোর্টটা তৈরি করে পাঠাবো, তারপর আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। আমি যতক্ষণ পর্যন্ত, দেখুন ব্যাপারটা হচ্ছে ভোট হচ্ছিল, ভোট হয়ে গেল, ভোটের আগেও সন্ত্রাস হলো পশ্চিম বাংলায় কুচবিহার থেকে নিয়ে একদম পুরুলিয়া অবধি, আর ভোট শেষ হওয়ার পর, গণনা হওয়ার পর, ভোটের সময়ও আর ভোট গণনা হওয়ার পরও নিরন্তর চলছে আর খুন হচ্ছে। কালকেও দুজন খুন হয়েছে, এটা দুর্ভাগ্যজনক, পশ্চিমবাংলার জন্য খুবই দুর্ভাগ্যজনক।